ট্রাভেল অ্যান্ড ব্লগ উইথ মাতৃমঙ্গলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা দেখতে চলেছি নদিয়া জেলার শান্তিপুরের মাঝের পাড়া অঞ্চলের হর পার্বতীর বিয়ে, নীল পুজো এবং চড়ক মেলা ও চড়ক যে ঘোড়ে সেই ঘোড়ার প্রস্তুতি পর্বটা আমরা এই ভিডিওতে দেখতে পাবো, এবং সঙ্গে আমরা একজন সন্ন্যাস নেওয়া সন্ন্যাসীর মুখ থেকে শুনে নেব এই চড়কের যে মেলা বা চড়ক পুজো যেটা হয়ে থাকে শিবের সেটার সম্পর্কে কিছু কথা। আমাদের এখানে চড়ক আজ থেকে 75 বছর ধরে হয়। এটা আমাদের বাপ ঠাকুর দাদার পূর্বপুরুষ এখানে পুজোটা করে, সেই সূত্রে আমরাও করি। যে একটা মহিমা আছে সেই মহিমা, যারা কমলা প্রামাণিক মানব টানত করে পুজো টুজো করে, তারা যেখানেই থাকো ঠাকুর মণ্ডপে চলে আসে। মানসিক ঠাকুর আছে, তার নিশ্চয়ই কোনো মনোবাসনা পূর্ণ হয়েছে বলে সে দিয়েছে এখানে এসে। এইবার এই সোর্সে মানুষ এখানে আসে, আকাশের অবস্থা ভালো না, সুতরাং সবই মানুষ, আমরা আর দেরি করব না, আর কয়েক মিনিটের মধ্যে আমরা চড়কের অনুষ্ঠান শুরু করব। সুতরাং গাজনের সমস্ত সন্ন্যাসীকে ঠাকুর মণ্ডপে আসবার জন্য গাজনের মূল সন্ন্যাসী মদন বিশ্বাস আপনাদের, যেমন আমাদের এই যে এখানে একটা পুজো হয়, যেমন হাজরা পুজো হয়, তুমি লিচু বাগানে সুজিত বিশ্বাস, লিচু বাগানে সুজিত বিশ্বাস সন্ন্যাসী, একটা ভর আসে, তুমি যেখানেই থাকো মানুষ তাড়াতাড়ি চলে আসো ঠাকুর মন্ডপে, মানে প্রচুর শক্তি তৈরি। এবার সে তখন গঞ্জু হয়ে যায় একদম পুরো। এইবার সে মানুষ এসে তার কাছে গঞ্জু বিশ্বাস কথা বলে, এবার তিনি যেটা বলে সেটা করলে পরে তার মনের ইচ্ছা পূর্ণ হয় এইভাবেই। এবং সব কিছু তো হয় এরকম, ঠাকুরের ইচ্ছা নাহলে এই আস্তে আস্তে ফুলের গাছ কাঁটা বুঝায় গাছ কি করে ভেঙে ফেলে একটা সন্ন্যাসী, তার গায়ে কত শক্তি, আকাশের অবস্থা, ঠাকুরের মহিমা আছে তাই এগুলো একটা মানুষের কারণে আমরা দেরি করব না। আমাদের চড়ক আর কয়েক মিনিটের মধ্যে চামড়ার উপর ঝোলে আমরা শুরু করে দেব। আমাদের তো ভৌতিক বলতে কি, আপনি শিবের যে মহিমা গুলো চেলা চমুন্ডা, আমরাই তো চেলা চমুন্ডা, আমরাই তো ভৌত, আমরা যেগুলো করি গাছপালা ভেঙে চুরে নিয়ে আসি, অস্ত্র ফস্ত্র নিয়ে মোটামুটি যেসব অস্ত্রের উপর নাচ ফাঁচগুলো করি, এগুলো তো সাধারণ মানুষ করতে পারে না। এখনো এগুলো কালকে হয়ে গেছে, অলরেডি কালকে হয়ে গেছে, আগুনের উপর দিয়ে একটা সাধারণ মানুষ তো হেঁটে যেতে পারে না, আমরা হেঁটে যেতে পারি, তার বাবার কৃপা আছে তাই আমরা এগুলো করতে পারি। এইগুলোই তো আধ্যাত্মিক ব্যাপার। কত বছর ধরে করছেন? আমি এখানে বেশি দিন করিনি, তবে আমার বাবা ঠাকুরদা এরা করতো। এখন আমার একটা মনের ইচ্ছা পূর্ণ হয়েছে, ঠাকুরের আমি যা মানত করেছিলাম আমার ইচ্ছা পূরণ হয়েছে, তাই আমি এবছর পুজো করছি। এরকম প্রচুর ছেলে তারা এইভাবেই পুজো করে, মানত করে যে আমি এইটা করব, বর্ষি নেব কি আমি এই ঠাকুরের এই গহনাটা দেবো, কি কারো সন্তান হয় না মায়ের বাবার কাছে এসে প্রার্থনা করে, তার সন্তানাদি হলে সে মনের মন খুলে তার পুজো টুজো দেয় এই আর কি। আচ্ছা, আপনার নামটা একটু বলুন। আমার নাম দেবু বিশ্বাস। আপনি এখানকারই অধিবাসী? হ্যাঁ একদম, আমি এখানকারই অধিবাসী। আপনাদের জায়গার নামটা একটু বলুন। এটা ঘোড়ালিয়া পশ্চিমপাড়া। আর এখানে এটা হচ্ছে মানে কোন ডিস্ট্রিক্টে পড়ছে? নদিয়া। নদিয়া ডিস্ট্রিক্ট। ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন এখানেই চড়ক যে ঘোরানো হয় সেই গাছটা এখানেই পোঁতা হবে, সেজন্য এখানে গর্ত করা হচ্ছে। মোবাইল জ্বালিয়ে নে তাও তো হয়। আকাশের অবস্থা